ভদ্রেশ্বরে পূর্ব প্রধান খুনে অন্যতম অভিযুক্ত নির্দল কাউন্সিলর গ্রেফতার। ধৃতের নাম রাজু সাউ। উত্তরপ্রদেশের ফৈজাবাদ থেকে তাকে গ্রেফতার করেছে সিআইডি। অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে বাবান যাদব এবং প্রভু চৌধুরী নামে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে পুলিশের দাবি। ভদ্রেশ্বরে তৃণমূলের পুর চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুনে এফআইআর এর নাম ছিল ভদ্রেশ্বর পুরসভার নির্দল কাউন্সিলর রাজু সাউয়ের। এই ঘটনার পরপরই উত্তরপ্রদেশের বারাণসী থেকে সাত অভিযুক্তকে গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারেট। কিন্তু অধরা ছিলেন নির্দল কাউন্সিলর রাজু, তাকে খুঁজছিল পুলিশ। এরপর সেই উত্তরপ্রদেশ থেকেই গ্রেফতার করা হলো তাকেও। সিআইডি সূত্রে খবর, ট্রানজিট রিমান্ডে ধৃত কাউন্সিলরকে পশ্চিমবঙ্গে আনা হবে, তারপর তোলা হবে আদালতে। ধৃত নির্দল কাউন্সিলরকে জেরা করে খুনের কারণ সম্পর্কে তথ্য আদায়ের চেষ্টা করবে পুলিশ। পূর্ব প্রধান খুনে এফআইআরে যাদের নাম ছিল তাদের সবাইকে গ্রেফতার করা হলো। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।